ইসমাইল কৃষি প্রকল্পের অধীনত ক্ষেত্রীত শাক পাচলির উৎকর্ষ কেন্দ্রের আধারশিলা স্থাপন। এই কেন্দ্রের কৃষিখণ্ডত নতুন দিগন্তর সূচনা করব বলে ইসরায়েলি রাষ্ট্রদূতর মন্তব্য। বিহারের 17খন জেলাত আজি দ্বিতীয় পর্যায়ের নির্বাচনের ভোটগ্রহণ আরম্ভ। ভোটারসকলক সদল বলে ভোটদান করবলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বান। আর রাজ্যত কোভিড আরোগ্যর হার 95.45% বৃদ্ধি। দেশত আরোগ্যর সংখ্যা 75,45,000 সীমা অতিক্রম। নমস্কার, পুয়ার বাতৰিলৈ স্বাগতম জানাইছো। এতিয়া বিতং বাতৰি। অসমৰ উদ্যান শস্য খণ্ডত নতুন দিগন্তৰ সূচনা কৰি ভাৰত ইজৰাইল কৃষি প্ৰকল্পৰ অধীনত কালি গুৱাহাটীৰ সমীপৰ ক্ষেত্ৰীত এটা শাক পাচলিৰ উৎকৰ্ষ কেন্দ্ৰৰ আধাৰশিলা স্থাপন কৰা হয়। ক্ষেত্ৰীৰ চেণ্টাৰ অৱ এক্সেলেন্স চৌহদত কেন্দ্ৰটোৰ আধাৰশিলা স্থাপন কৰে মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱাল আৰু ইজৰাইলৰ ভাৰতস্থ ৰাষ্ট্ৰদূত ডক্টৰ ৰন মালকাই। আধাৰশিলা স্থাপন কৰি মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱালে ভাৰত ইজৰাইলৰ মাজত সৌহাৰ্দ্যপূৰ্ণ সমন্বয়ে ভাৰত তথা অসমৰ উন্নয়নক নতুন মাত্ৰা প্ৰদান কৰিব বুলি আশা প্ৰকাশ কৰে। মুখ্যমন্ত্ৰীয়ে কয় যে শাক পাচলিৰ এই উৎকৰ্ষ কেন্দ্ৰটোৰ জৰিয়তে ৰাজ্যখনৰ কৃষি ক্ষেত্ৰত শেহতীয়া প্ৰযুক্তিৰ সমাহাৰৰ নতুন পথ মুকলি হ'ব। অনুষ্ঠানত সাংসদ কুইন ওজা আৰু কৃষি মন্ত্ৰী অতুল বৰা উপস্থিত আছিল। ইণ্ডো ইজৰাইল চেণ্টাৰ অফ এক্সেলেন্স আৰ বেচিকেলি এডভান্সড এণ্ড ইনটেনসিভ এগ্ৰিকালচাৰ ফাৰ্মছ for knowledge transfer. Center of Excellence for Vegetables. Here, the foundation stone is being laid. Can we have a bigger round of applause, ladies and gentlemen? Because we are coming to exhaustive plans to convert the state agriculture sector to organic agriculture. However, I must say that there is still a lot to be done to realize the full potential of the agriculture sector in Assam. The Center of Excellence for Vegetables foundation for which has been laid today will definitely be a value addition to our efforts to double farms income. Besides, I hope infusions of technology in agriculture, agribusiness and food processing from yours. মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱালে ক্ষেত্ৰীত শাক পাচলিৰ উৎকৰ্ষ কেন্দ্ৰৰ বাবে স্থাপন কৰা আধাৰশিলাই অসমৰ কৃষিখণ্ডত নতুন দিগন্তৰ সূচনা কৰিব বুলি ভাৰতস্থ ইজৰাইলী ৰাষ্ট্ৰদূত ডক্টৰ ৰন মালকাই মন্তব্য কৰিছে। কালি এখন সংবাদমেলত তেওঁ কয় যে এই উৎকৰ্ষ কেন্দ্ৰই ৰাজ্যখনৰ কৃষকসকলক ৰাষ্ট্ৰীয় আৰু আন্তঃৰাষ্ট্ৰীয় বজাৰত প্ৰতিযোগিতাৰ বাবে অধিক সমৰ্থবান কৰি তুলিব। বৰ্তমানে অসমৰ কৃষিখণ্ডত ইজৰাইলী প্ৰযুক্তিৰ ব্যৱহাৰে উন্নয়নৰ গতি ত্বৰান্বিত কৰাৰ প্ৰয়োজনীয়তাৰ প্ৰতি লক্ষ্য ৰাখি ইজৰাইলৰ ৰাষ্ট্ৰদূতগৰাকীয়ে এই দিশত তেওঁলোকৰ প্ৰচেষ্টা অব্যাহত ৰাখিব বুলিও আশ্বাস দিয়ে। কৃষিখণ্ডৰ উপৰিও ৰাজ্যখনৰ পৰ্যটনৰ ক্ষেত্ৰতো উন্নয়নৰ যথেষ্ট সম্ভাৱনা আছে বুলিও ৰাষ্ট্ৰদূতগৰাকীয়ে উল্লেখ কৰে। With scientists from DRDO and the principal scientific advisor for Prime Minister Modi, they worked on rapid tests for COVID-19. This joint research is now in its last stages. Hopefully, once it will be successful, we'll get a rapid test that will give us results within less than 1 minute in what it can do. Before we name this operation Open Skies, just to give you the sense how advanced the relations between Israel and India, and when relations are based on mutual trust. বিহাৰ বিধানসভাৰ দ্বিতীয় পৰ্যায়ৰ নিৰ্বাচনৰ ভোটগ্ৰহণ আজি পুৱা 7 বজাৰ পৰা আৰম্ভ হৈছে। এই পৰ্যায়ত ৰাজ্যখনৰ ৰাজধানী পাটনা, বৈশালী, সীতামাৰী, দাৰভাংগা আৰু মধুবনীকে ধৰি 17খন জিলাৰ 94টা সমষ্টিৰ 2,86,00,000 ভোটদাতাই সমষ্টিকেইটাৰ 1,463গৰাকী প্ৰাৰ্থীৰ ভাগ্য নিৰ্ণয় কৰিব। মুঠ 41,362টা ভোটকেন্দ্ৰত কোভিড স্বাস্থ্যবিধি অনুকৰণ কৰি হ'বলগীয়া ভোটগ্ৰহণৰ বাবে সংশ্লিষ্ট জিলাকেইখনত নিৰাপত্তা ব্যৱস্থা কটকটীয়া কৰি তোলা হৈছে। ৰাজ্যখনৰ মুখ্য নিৰ্বাচন বিষয়া এইচ আৰ শ্রীনিবাসায় কৈছে যে সমষ্টিকেইটাৰ ভিতৰত ৰাঘপুৰ, পাৰু, মিনাপুৰ আৰু আলাউৰী এই 4টা নক্সাল প্ৰভাৱিত সমষ্টিত বিয়লি 4 বজালৈ ভোটগ্ৰহণ কৰা হ'ব। এই এলেকাসমূহত অতিৰিক্ত নিৰাপত্তা বাহিনীও মোতায়েন কৰা হৈছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে দ্বিতীয় পর্যায়ের ভোটগ্রহণত অংশগ্রহণ করে বিহারের ভোটদাতাসকলক ভোটদান করবলে আহ্বান জানাইছে। আজি দেশের অন্য কেবাটাও অংশত হবলগিয়া উপনির্বাচনতো ভোটারসকলক সদল বলে অংশগ্রহণ করে ভোটাধিকার সাব্যস্ত করবলৈকো প্রধানমন্ত্রীয়ে আহ্বান জানাইছে। সম্পূর্ণ কোভিড প্রটকল অনুকরণ করে রাজ্যের বিভিন্ন প্রান্তর বিদ্যালয়সমূহ কালিরে পাঠদান আরম্ভ হয়েছে। করোনা কেন্দ্রিক পরিস্থিতির বন্ধ হয়ে পড়া বিদ্যালয়সমূহ পুনের খোলাত শিক্ষার্থীসকলে আনন্দ প্রকাশ করেছে। সমগ্র রাজ্যের বিদ্যালয়সমূহর পাঠদান আরম্ভ হল। সাত মাহর অন্তত খুলিল বিদ্যালয়। সমগ্র ভারতের মহামারী করোনায় ত্রাস সৃষ্টি করার পাছতে বন্ধ হয়ে পড়েছিল বিদ্যালয় মহাবিদ্যালয়সমূহ। সরকারে বান্ধি দিয়া নির্দেশ মর্মে সোমবার রাজ্যের বিদ্যালয়সমূহ আরম্ভ হল পাঠদান কার্যসূচী। শিক্ষা প্রতিষ্ঠানসমূহ কোভিড প্রটোকল অনুযায়ী মাস্ক স্যানিটাইজারের সম্পূর্ণ ব্যবস্থা করার সরকারে নির্দেশ দিছে। আন আন নীতি নিয়ম পালনের রাজ্যের বিভিন্ন শিক্ষানুষ্ঠান আরম্ভ হল পাঠদান। গুয়াহাটী মহানগরীর কটন কলেজিয়েট সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়। অভিভাবকর অনুমতি লই বিদ্যালয়লৈ আহিল শিক্ষার্থী। সাত মাহর অন্তত বিদ্যালয়লৈ আহিবলৈ পাই আনন্দিত শিক্ষার্থী। আজি সাত মাহর মূরত স্কুল আই কিনে বহুত ভাল লাগিছে। লগ বন্ধুর লগ পাইছো মানে অনলাইন ক্লাসত মানে যিখিনি বুঝা যায় সেইখিনি মানে মেমে এতে যেনেকা ওচর বুঝায় সেনেকা করে ভাল লাগে। শিক্ষা আর স্বাস্থ্য বিভাগের নির্দেশ মর্মে আরম্ভ হওয়া পাঠদান কার্যসূচীর প্রথম দিনা ষষ্ঠ অষ্টম দশম আর দ্বাদশ শ্রেণীর পাঠদান করা হয়। ষষ্ঠ শ্রেণী অষ্টম শ্রেণী দশম শ্রেণী আর দ্বাদশ শ্রেণী এই চারিটা শ্রেণীর আজি পাঠদান আরম্ভ হয়েছে। আর অহাকালিলৈ অর্থাৎ মঙ্গলবারে নবম শ্রেণী সপ্তম শ্রেণী আর একাদশ শ্রেণীর পাঠদান হব। মহানগরীর বুন্দা হাইস্কুল আর নারেঙ্গী মহাবিদ্যালয়তো সোমবারে আরম্ভ হয় পাঠদান। শরীরের উষ্ণতা পরীক্ষা করেহে বিদ্যালয়ত শিক্ষক আর শিক্ষার্থীসকলক প্রবেশ করবলে দিয়া হয়। স্যানিটাইজারের সুব্যবস্থা থার্মেল স্ক্রিনিংয়ের ব্যবস্থাও করা হয়েছে। কামরূপ জেলার রঙিয়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়তো পুয়া ন বজার লগেলগে আরম্ভ হয় পাঠদান কার্যসূচী। শ্রেণীকোঠত প্রবেশের পূর্বে সাবুনে হাত ধুলে ছাত্র ছাত্রী আর শিক্ষক শিক্ষার্থী সকলে। সম্পূর্ণরূপে আমি কোভিডর নিয়ম প্রটোকল মেনটেন করে পেলায় আমি স্কুল স্টার্ট করছো। এই স্কুলত ছাত্র ছাত্রীর সংখ্যা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি হয়েছে। দেওবারে কামরূপ জেলার প্রায় সকল বিদ্যালয় স্যানিটাইজ করা হয়। রঙিয়া অগ্নিনির্বাপক কেন্দ্র স্যানিটাইজেশন করার কারণে অনুরোধ হয়েছে। আমি আজি প্রথম করলো আর এনেকে আমি সদায় করে থাকি। পাঠদান আরম্ভ হওয়াত আনন্দিত শিক্ষার্থী। ক্লাস আরম্ভ হলে আমার যেবিল সাবজেক্ট অনলাইনত সুবিধা বুঝি পাওয়া নাছিল এইবিলাকে রিয়েলত দেখতে আরো ভাল লাগিব। পড়াত মনোযোগটো আরো আহিব। মোবাইলত অলপমান চালাই কিবা বেলেগ চোৱাৰ দৰেও হয়। শিক্ষক শিক্ষার্থীর শরীরের উষ্ণতা পরীক্ষা করে লক্ষিমপুরের বিদ্যালয়সমূহ প্রবেশ করবলে দিয়া হয়। প্রথম দিনট ছাত্র ছাত্রীর উপস্থিতি হেরেঙা যদিও সামাজিক দূরত্ব বর্তায় আরম্ভ হল পাঠদান। উৎফুল্লিত মনেরে তিনিচুকীয়ার ডুমডুমার বিভিন্ন শিক্ষানুষ্ঠানত আগমন ঘটিল শিক্ষার্থীর। হাত ধুই সামাজিক দূরত্ব মানি চলিল পাঠদান। কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূলীয়াকৈ যোগান ধরিলে মাস্ক। যোরহাটত ছাত্র ছাত্রীর উপস্থিতি হেরেঙা যদিও আরম্ভ হল পাঠদান কার্যসূচী। যোরহাট সরকারে বহুমুখী বালিকা বিদ্যালয়ত কোভিড প্রটোকল মানি মধ্যাহ্ন ভোজনেরও ব্যবস্থা করা হয়। রাজ্যত কোভিড আরোগ্যর হার 95.45% বৃদ্ধি পাইছে। স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় টুইট যোগে সদরি করা মতে কালি নতুনক 785 লোক সুস্থ হয়ে উঠাত রাজ্যখন আরোগ্য হওয়া মুঠ লোকের সংখ্যা 1,97,566 হয়েছে। আনহাতে কালির দিন 30,334 লোকের নমুনা পরীক্ষা করার পিছত 465 লোকের দেহত করোনার সংক্রমণ ধরা পড়ে। ইয়ার ভিতর গুয়াহাটী মহানগর জেলার 116 জন রোগীও আছে। ইয়াকে ধরে রাজ্যখন মুঠ আক্রান্তর সংখ্যা 2,00,000
9,982 লৈ বৃদ্ধি পাইছে। ৰাজ্যখনত সম্প্ৰতি 8,802 গৰাকী লোক চিকিৎসাধীন হৈ আছে। সক্ৰিয় ৰোগীৰ হাৰ হৈছে 4.09%। ইফালে কালি হোজাই জিলাত এজন ৰোগীৰ মৃত্যু হোৱাত ৰাজ্যত মৃতৰ সংখ্যা 932 লৈ বৃদ্ধি পাইছে। ভাৰতত কোভিডৰ পৰা আৰোগ্যৰ হাৰ 91% কেন্দ্ৰীয় স্বাস্থ্য মন্ত্ৰণালয়ে প্ৰকাশ কৰা তথ্য অনুসৰি শেহতীয়াকৈ দেশত প্ৰায় 53,000 কোভিড আক্ৰান্ত ৰোগী সুস্থ হৈ উঠিছে আৰু ইয়াকে লৈ এতিয়ালৈকে কোভিড আৰোগ্য ৰোগীৰ সংখ্যা 75,45,000 বৃদ্ধি পাইছে। আনহাতে দেশত বৰ্তমান মুঠ চিকিৎসাধীন ৰোগীৰ সংখ্যা 5,61,908 হৈছেগৈ। চিকিৎসাধীন ৰোগীৰ হাৰ হৈছে 6.83%। স্বাস্থ্য আৰু পৰিয়াল কল্যাণ মন্ত্ৰালয়ৰ সূত্ৰত প্ৰকাশ কৰা হৈছে যে শেহতীয়াভাৱে প্ৰতিদিনে কোভিডৰ পৰা আৰোগ্যৰ সংখ্যা বৃদ্ধি পাই অহাৰ লগে লগে কোভিড মৃত্যুৰ সংখ্যা নিম্নগামী হৈ আহিছে। এই পৰ্যন্ত দেশত এই ৰোগত মুঠ 1,22,607 ৰোগীৰ মৃত্যু হৈছে। মৃতৰ হাৰ হৈছে 1.49%। কেন্দ্ৰীয় চৰকাৰৰ প্ৰত্যৰ্পণ ব্যৱস্থাৰ অধীনত কালি কৰিমগঞ্জৰ সুতাৰকান্দি সীমান্তৰে চৰকাৰে 42 অনুপ্ৰৱেশকাৰী বাংলাদেশীক স্বদেশলৈ উভতাই পঠিয়ায়। বিভিন্ন সময়ত ৰাজ্যৰ বিভিন্ন ঠাইৰ পৰা গ্ৰেপ্তাৰ হোৱা এই লোকসকল শিলচৰ, গোৱালপাৰা, কোকৰাঝাৰ, তেজপুৰ আৰু যোৰহাট কাৰাগাৰৰ ডিটেনশ্যন শিবিৰত বন্দী হৈ আছিল। এই 42 বাংলাদেশীক সংশ্লিষ্ট জিলাৰ সীমান্ত আৰক্ষীয়ে সুতাৰকান্দিত উপস্থিত কৰোৱাৰ পিছত বাংলাদেশৰ সীমান্ত বাহিনীক হস্তান্তৰ কৰে। কেন্দ্ৰীয় মন্ত্ৰী ডঃ জিতেন্দ্ৰ সিঙে কালি প্ৰশাসনিক সংস্কাৰ আৰু ৰাজহুৱা অভিযোগ বিভাগৰ বিষয়া কৰ্মচাৰীসকলক একতাৰ শপত বাক্য পাঠ কৰোৱাই কাৰ্যসূচীত অংশ লৈ মন্ত্ৰীগৰাকীয়ে কয় যে চৰকাৰে দুৰ্নীতিৰ বিৰুদ্ধে অব্যাহত ৰখা যুঁজৰ অংশ হিচাপে এই সতৰ্কতা সজাগতা সপ্তাহ কাৰ্যসূচী পালন কৰা হৈছে। কেন্দ্ৰীয় চৰকাৰে দুৰ্নীতিৰ বিৰুদ্ধে গ্ৰহণ কৰা কঠোৰ ব্যৱস্থাৱলী সম্পৰ্কেও এই অনুষ্ঠানত ব্যাখ্যা কৰে। শাখা সাহিত্য সভাৰ চৌহদত কালি অসম সাহিত্য সভাৰ প্ৰথমগৰাকী সভাপতি সাহিত্য কাণ্ডাৰী পদ্মনাথ গোহাঁই বৰুৱাৰ এটা প্ৰতিমূৰ্তি উন্মোচন কৰা হয়। অসম সাহিত্য সভাৰ সভাপতি কুলধৰ শইকীয়াই প্ৰতিমূৰ্তিটো উন্মোচন কৰে। ইয়াৰ লগত সংগতি ৰাখি এখন স্মৃতি গ্ৰন্থ উন্মোচন কৰে সভাৰ প্ৰধান সম্পাদক যাদৱ শৰ্মাই। প্ৰতিমূৰ্তি উন্মোচনৰ পাছত সাহিত্য সভাৰ সভাপতিগৰাকীৰ সৈতে এটা অন্তৰংগ অনুষ্ঠানৰো আয়োজন কৰা হয়। আজি তিনিচুকীয়া শাখা সাহিত্য সভাৰ চৌহদত অসম সাহিত্য সভাৰ প্ৰথমগৰাকী সভাপতি সাহিত্য কাণ্ডাৰী পদ্মনাথ গোহাঁই বৰুৱা ডাঙৰীয়াৰ এটি প্ৰতিমূৰ্তি উন্মোচন কৰা হৈছে। এই প্ৰতিমূৰ্তিটো উন্মোচন কৰিলে অসম সাহিত্য বা মাননীয় সভাপতি ডক্টৰ কুলধৰ শইকীয়া ডাঙৰীয়াই আৰু ইয়াৰ লগতে সংগতি ৰাখি এখন স্মৃতি গ্ৰন্থ উন্মোচন কৰা হৈছে। স্মৃতি গ্ৰন্থখন উন্মোচন কৰিছে অসম সাহিত্য সভাৰ প্ৰধান সম্পাদক যাদৱ শৰ্মা ডাঙৰীয়াই আৰু এই প্ৰতিমূৰ্তিটি বাক্সা জিলাৰ মুছলপুৰত কালি বিজেপিৰ এখন বিশেষ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। এই সভাত উপস্থিত থাকি ৰাজ্যৰ সভাপতি ৰঞ্জিত কুমাৰ দাসে বিটিচিৰ ৰাইজে এইবাৰ কেন্দ্ৰীয় চৰকাৰৰ আঁচনিসমূহৰ প্ৰতি আকৃষ্ট হৈ পৰিষদীয় নিৰ্বাচনত বিজেপিক জয়ী কৰিব বুলি মন্তব্য কৰে। সভাত দলৰ শীৰ্ষ নেতা ফণি শৰ্মা, ভৱেশ কলিতা, ৰেখাৰাণী দাস বড়োকে ধৰি কেইবাজনো বিশিষ্ট ব্যক্তি উপস্থিত আছিল। সশস্ত্ৰ সীমাবল চমুকৈ এছ এছ বি গুৱাহাটী সীমান্তৰ নতুনকৈ দায়িত্বভাৰ গ্ৰহণ কৰা উপ মহাপৰিদৰ্শক সঞ্জীৱ শৰ্মাই কালি খানাপাৰাত থকা বাহিনীটোৰ মুখ্য কাৰ্যালয়ত এখন সংবাদমেল সম্বোধন কৰে। তেওঁ কয় যে অনাগত দিনতো দেশৰ সুৰক্ষাৰ স্বাৰ্থত এছ এছ বিয়ে নিৰাপত্তাৰ দিশটোৰ প্ৰতি অগ্ৰাধিকাৰ অব্যাহত ৰাখিব। উল্লেখযোগ্য যে যোৱা 24 জুনত তেওঁ গুৱাহাটীত সশস্ত্ৰ সীমাবলৰ উপ মহাপৰিদৰ্শক হিচাপে যোগদান কৰে। লেকিন উস তৰফ সে পুলিচিং কা অভাৱ হে ভূটান কি তৰফ বৰ্ডাৰ ক্ৰছ কৰকে চলে যাতে আৰু ৱো হম নহীঁ যা পাতে থে বিকজ অফ ইণ্টাৰনেশ্যনেল ৰিষ্ট্ৰিকশ্যনছ। অভি জো সবসে পহলা হে কি জানুৱাৰী সে জো একাউণ্ট হো অল কোই আবাদী নহীঁ ইলিগেল আইভৰী ছোটে সে দাঁত কে লিয়ে ইতনে বড়ে হাতী কো মাৰ দিয়া জাতা হে আৰু ছোটা টা হমনে আইভৰী ৰিকভৰ কৰি হমনে ক্লাউডেড লেপাৰ্ড কি স্কিন পুৰি কি হো সকতা হে ভৱিষ্য মে।
উত্তর পূব সীমান্ত রেলওয়ে অক্টোবর মাহত 738.4 কোটি টন সামগ্রী পরিবহন করে বিশেষ সাফল্য অর্জন করেছে। রেলওয়ের মুখ্য জনসম্পর্করক্ষী বিষয়ায় একটা বিবৃতি প্রকাশ করা অনুসরি এই পরিমাণ বিগত বর্ষর অক্টোবর মাহত পরিবহন হওয়া সামগ্রীতক 5.3% অধিক। এই সময়সাত সিমেন্টর সরবরাহ 141% আর পলিষ্টারর সরবরাহ 83.8% বৃদ্ধি হওয়া বলেও বিবৃতিট প্রকাশ পাইছে। বাক্সা জেলার কেশবনগরত কালি বিপিএফ দলের মহিলা মঞ্চের উদ্যোগত এখন মহিলা সমারোহ অনুষ্ঠিত হয়। এই সমারোহত অংশগ্রহণ করে মন্ত্রী চন্দন ব্রহ্ময় বিপিএফ দলে বিটিএডি এলাকার উন্নতি সাধন করবলে সক্ষম হওয়া বলে মন্তব্য করে। সমারোহত বিধায়ক থানেশ্বর বসুমতারী, দলের নেত্রী সুপ্রিয়া রানী ব্রহ্ম আদিকে ধরে কেবাগী বিশিষ্ট ব্যক্তিয়ে অংশগ্রহণ করে। ভারতীয় এথলেটিক ফেডারেশনের উপসভাপতি হিসাবে নির্বাচিত হওয়া অসম অলিম্পিক সন্থার সাধারণ সম্পাদক লক্ষ্য কোঁয়রক কালি গুয়াহাটির নেহেরু স্টেডিয়ামত অসম অলিম্পিক সন্থায় সম্বর্ধনা জ্ঞাপন করে। সম্বর্ধনা গ্রহণের পিছত কোঁয়রে অসমৰ ক্রীড়া জগতক আগবাই নিবলৈ যৎপরোনাস্তি প্রচেষ্টা চলাই যাব বলে মন্তব্য করে। অনুষ্ঠানের বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক প্রেমধর শর্মা, মন্ত্রী সিদ্ধার্থ ভট্টাচার্য, সাংসদ কুইন ওজা আদিকে ধরে কেবাজনো বিশিষ্ট ব্যক্তি উপস্থিত আছিল। তার উপসভাপতি হওয়াটো এটা আমার বাবে সকলোরে গৌরবের বিষয়। যেটো ভিতরের পর আহা এটা ইচ্ছা হয়তো সরুর পর আছে আর সদ্য নির্বাচিত বা সদ্য দায়িত্বপ্রাপ্ত ইন্ডিয়ান এথলেটিক ফেডারেশন। পশ্চিম কার্বি আংলং জেলার বৈঠালাংসু ক্রীড়া সন্থার উদ্যোগত কালিরেপরা 16টা দলের অংশগ্রহণে এখন ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিধায়ক ডাক্তার মানসিং রংপিয়ে কালি প্রতিযোগিতা উদ্বোধন করে। সংস্কৃতি সংঘ আর গেরেমসা ফুটবল ক্লাবর মাজত অনুষ্ঠিত উদ্বোধনী খেল গোল শূন্যভাবে সমাপ্ত হয়। বাতৰি শেষ হওয়ার আগতে প্রধান বাতৰি সমূহ আকৌ এবার। ভারত ইসরায়েল কৃষি প্রকল্পের অধীনত ফ্যাক্টরীত শাক পাচলির উৎকর্ষ কেন্দ্র আধারশিলা স্থাপন। এই কেন্দ্রই কৃষিখণ্ডত নতুন দিগন্তর সূচনা করব বলে ইসরায়েল রাষ্ট্রদূতর মন্তব্য। বিহারের 17 জেলাত আজি দ্বিতীয় পর্যায়ের নির্বাচনের ভোটগ্রহণ আরম্ভ। ভোটার সকলক সদল বলে ভোটদান করবলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বান। আর রাজ্যত কোভিড আরোগ্যর হার 95.45% বৃদ্ধি। দেশত আরোগ্যর সংখ্যা 75,45,000 সীমা অতিক্রম। বাতরির বিদায় লওয়ার আগে এটা কথা মনত পেলাই দিছো, করোনাক পরাস্ত করবলে শারীরিক দূরত্ব বজায় রাখক, সঘনায় সাবোনে হাত ধোক অথবা হ্যান্ড সেনিটাইজার ব্যবহার করার লগতে সঠিকভাবে মাস্ক পিঁধিবলে নাপাহরিব। মাস্ক আপ ইন্ডিয়া। পুয়ার বাতরি ইমানে, পরবর্তী বাতরি আবেলি 4 বজাত। নমস্কার।